আমরা ক্লাস বাটিটাকে সেভ করব, ক্লাস বাটি ডায়াং 80 রানার কোম্পানি আর কি, ডায়াং রানার 80 গাড়ি 80। তো ক্লাস বাটির প্রবলেম হলো ক্লাস ছাড়তে গেলেই হ্যাক করে শব্দ হয়, মানে ক্লাস শিফটের সমস্যা, যার কারণে আমরা ক্লাস বাটিটিকে পাল্টাচ্ছি। এর কারণ হলো এই ক্লাস বাটি যেটা ছিল এখানে, এই যে ক্লাস বাটির মধ্যে এই যে গ্রুভ হয়ে গেছে, যার কারণে এই জায়গায় ক্লাসের এই ছাতাটা আটকে থাকে, এখান থেকে এই জায়গার থেকে আর কি ছোটে না, যার কারণে ক্লাস শিফটের সমস্যা। তো আমরা ক্লাস বাটিটাকে পাল্টিয়ে দিয়ে নতুন ক্লাস বাটি আমরা দেব, এতে আমাদের অল্প খরচেই হয়ে যাবে। একটা ক্লাস বাটি সেটিং নিতে গেলে অনেক দাম, যাই হোক, তো এই বাটিটার দাম কম। এছাড়া ক্লাস প্লেট আমরা কি লাগবো, শুধু ক্লাস প্লেট, স্পেশাল প্লেট নতুন দেব, বাটিটা নতুন দেব, এছাড়া অ্যাসেম্বলি যেগুলো আছে এগুলো আমরা পুরাতনগুলোই লাগাবো, তাতে কম খরচে ক্লাস বাটি কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমরা ক্লাস বাটির উপরে যে স্প্রিংগুলো আছে এই স্প্রিংগুলো আমরা সেটিং করে নেব, ঠিক এইভাবে, ঠিক এইভাবে চারটি স্প্রিং সেটিং করে নিলাম। এরপরে আমরা ক্লাস বাটির এই স্প্রিং এর স্থানগুলো দেখে আমরা এরপরে প্রবেশ করাব বা সেটিং করব, ঠিক এইভাবে। এইভাবে তো এইভাবে সেটিং করলে এইভাবে আমরা নিচে হাত দিয়ে ঘুরে নিলাম। এবার আমরা ক্লাস বাটির প্লেটটাকে লাগাবো উপরের। এবার আমরা একটা বোল্ট প্রবেশ করালাম, এবার আমরা একটা ওয়াশার এখানে ক্লিক করব, এবার আমরা নাট লাগাবো। তো এটা আমরা দিয়ে দেখবো যে ওয়াশারটা বাঁধে কি না, যাই হোক বাঁধে না, আমরা এবার নাটটিকে টাইট করব। আমরা এইভাবে নাটটিকে টাইট দিয়ে দেবো, আমরা নাটটিকে টাইট দিয়ে নিয়েছি মোটামুটি যতটুকু প্রয়োজন ছিল। এবার আমরা প্রথম ক্লাস প্লেটটি লাগাবো, দেখে নিতে হবে কোন পাশ আগে যাবে, চলে গেল। এবার আমরা প্রেসার প্লেটটিকে লাগাবো ঠিক এইভাবে। এবার আমরা ক্লাস প্লেট আবার লাগিয়ে দিলাম, এইবার প্রেসার প্লেটটির সঙ্গে সেটিং করে দিলেই ক্লাস প্লেট, এটার হলো দুই পিস ক্লাস প্লেট, এছাড়া দুই পিস প্রেসার প্লেট। কিছু বাইকের আছে তিন পিস ক্লাস প্লেট থাকে, প্রেসার প্লেটও তিনটা, ঠিক এইভাবে এখন আমরা এটাকে সেটিং করব। খুবই সিম্পল বিষয়, তবে খরচটা কমে যাবে। লকটিকে জায়গা মতো নিয়ে যাই, লকে জায়গা রাখলাম যাতে সব সকল কানে প্রেশারটা পায়। তো এইভাবে ক্লাস হবে, এভাবে ফ্রি হয়ে যাবে। আবার যখন ক্লাস ছেড়ে দেওয়া হবে ঠিক এইভাবে না, ঢিল হয় যেরকম, এরকম শক্ত হয়ে গেছে ঠিক এরকম হবে। এরপরে আমরা এগুলো লাগাবো, যাই হোক নাটটি খুলে নিলে আর প্রবলেম নেই, ক্লাস প্লেট বসে গেছে।
আমরা এইভাবে স্প্রিং গুলো সেটিং করব। ঠিক এইভাবেই চারটা স্প্রিং আমরা এইভাবে সেটিং করে নেব। আমরা এইভাবে এই চারটি স্প্রিং সেটিং করে নেব। যাই হোক, ক্লাচ বাটি সেটিং হয়ে গেছে, এখন আমরা বাইকের সঙ্গে সেটিং করতে সক্ষম। এখানে যখন হয়ে যায় তখন আমরা কিন্তু এইভাবে ক্লাচ বাটিটা এইভাবে ঘুরায় লাগাই দেব। তো এইভাবে লাগালে সুন্দরভাবে কম খরচে ক্লাচ বাটি অ্যাকুরেট অ্যাডজাস্ট এবং ক্লাচ শিফটেও সুবিধা। আর যদি আমরা বাটি বেশি খরচ করতে চাই তাহলে তো আলাদা কথা, তবে অল্প খরচের জন্য এটাই ভালো।